नमस्कार বন্ধুরা, রকমারি রান্নার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে সবার আগে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী, তার কারণ আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে, আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য, আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনো তোমরা আমার ভিডিওটা দেখলে, আমার গলা শুনলে বুঝতে পারবে যে আমি এখনো কিন্তু সম্পূর্ণ সুস্থ হইনি। ওষুধ চলছে, ওষুধের মধ্যে আছি, ট্রিটমেন্ট চলছে আর কি। তো যাই হোক, আমাদের পুজোটা এবারে খুবই বাজে গেছে। লক্ষ্মী পুজো আমি করতে পারিনি, অনেক পরিকল্পনা ছিল, অনেক কিছু নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি, হয়ে ওঠেনি। যাই হোক, আমরা এখন একটু মোটামুটি ভালোর দিকে আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে নিরামিষ চাউমিনের রেসিপি। তো চলো দেখে নিই নিরামিষ চাউমিনের রেসিপিটাতে আমি কী কী ব্যবহার করছি এবং কীভাবে রান্নাটা করছি। আর যদি তোমরা যারা নিরামিষ চাউমিন পছন্দ করো না, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে একটা মিক্সড ভেজিটেবিল আর সয়া এগের চাউমিনের একটা রেসিপি আছে, তোমরা সেটা চাইলে দেখতে পারো। তবে এইটাও যদি তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না নিরামিষ এই চাউমিনটা। দেখো, নিরামিষের দিনে আমরা অনেক সময় লুচি পরোটা টুকটাক এসব খেয়ে থাকি নিরামিষ যেদিন সেদিন, তার মাঝখানে যদি এরকম চাউমিন নিরামিষ করে করা যায়, একটু মুখটা পাল্টাবে। তো একবার এটা ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। আজকের আমার রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ চাউমিন। চলো দেখে নিই কীভাবে আমি নিরামিষ চাউমিন বানিয়ে নিচ্ছি। নিরামিষ এই চাউমিনটা বিকেলবেলার টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু খাওয়া যেতে পারে। ওপর থেকে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যাতে এটার টেস্ট আরও বেশি ভালো হয়। তো চলো দেখে নিই কীভাবে এই চাউমিনের রেসিপিটা আমি তৈরি করেছি। প্রথমে আমি কড়াইতে একটু জলে সাদা তেল, নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাস বন্ধ করে সেই জলে আমি চাউমিনগুলো ভিজিয়ে রেখেছি। আমি এখানে মোট চারটে ছোট প্যাকেট চাউমিন নিয়েছি। মিনিট দশেক মতন ভিজিয়ে রাখার পরেই এটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর সেটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে নিলে কি হয়, এর স্টিকি ভাবটা চলে যায় এবং বেশ ঝরঝরে হয়। দেখো, আমি খুব ভালো করে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিয়ে এবারে একটা পাত্রে ছড়িয়ে রাখবো, যাতে এটার মধ্যে এক্সেস যদি কোনো জল থেকে থাকে সেটা শুকিয়ে যাবে তাহলে পরে। দেখো, আমি একটা প্লেটের মধ্যে নুডলসগুলোকে কিন্তু ছড়িয়ে দিয়েছি জল থেকে তুলে। এটাকে খানিকক্ষণ হাওয়ায় রেখে দিলেই এর মধ্যেকার এক্সেস জলটা শুকিয়ে যাবে। চাইলে তোমরা এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে নিতে পারো। আচ্ছা, এবারে দেখো, আমি এখানে বেশ কিছু সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, এবারে সেটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম দুটোই নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটাকে সিদ্ধ করিনি, তোমরা চাইলে এটাকে হালকা নুন জলে একটু ভাপিয়ে নিতে পারো। আমি একেবারে এটাকে তেলে ভেজে নেব, সেজন্য আমি আর এটাকে সিদ্ধ করিনি।
দেখো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে আছে একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও আমি বেশ আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব তেলটাকে, ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে আমি ছড়িয়ে দেব তেলটাকে। এবারে এতে আমি প্রথমেই দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে, সাদা জিরে। এটা যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন পড়ছে না, সেজন্য এখানে আদাও দেওয়া যায়, অনেকে আদাও দেয়, আমি আদা দেইনি, আমি সামান্য পরিমাণে একটু জিরে দিয়েছি ফোড়নে। এবারে আমি আলু টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, একটু মানে হালকা শীত নরম হওয়া অবধি আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো যখনই একটু সেদ্ধ মতন হয়ে যাবে, মানে মোটামুটি হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব অন্যান্য সবজিগুলো। দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু একটু ফ্লেমটা বাড়িয়ে নেব, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা অন্যান্য যে সবজিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেব কিছুক্ষণ। যেহেতু এই সবজিগুলো আমি আগে থাকতে সিদ্ধ করে নেইনি, সেই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য কম আছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে যখনই সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে, বুঝতে পারবে, তখন আঁচটা বাড়িয়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, বেশ সোনালি সোনালি রং ধরলে ধরা অবধি ভেজে নিতে হবে। দেখো আমি এখানে কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, এখন আমার সবজিগুলো মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন লবণ তোমরা এখানে অ্যাড করে দেবে। অনেকে এতে চিনিও দেয় সামান্য, কারণ যেহেতু এটা তো নিরামিষ সেজন্য চিনিও দেয় অনেকে, আমি দেইনি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন দেওয়া হলে সেখানে পেঁয়াজের একটা মিষ্টি ভাব থাকে চাউমিনে, তো এখানে যেহেতু পেঁয়াজটা নেই সেই জন্য চাইলে তোমরা একটু চিনি দিতেই পারো। এবারে আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব, টমেটো কুচির বদলে টমেটো সসও দিতে পারো, কিন্তু টমেটো সসে অনেক সময় রসুন থাকে, সেই জন্য আমি টমেটো সসটা দিয়ে নিই। আমি এমনি টমেটো কুচি করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প অল্প করে কিন্তু নুডলসগুলো ছেড়ে দিতে হবে, খুব অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে তা জমাট বেঁধে যাবে, কাজে অল্প করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা একটু নুন দিতে পারো, কারণ ওই ভাজাটার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম, পরে আমার মনে হয়েছিলো আরেকটু লাগবে, সেজন্য কিন্তু আমি পরে আরেকটু নুন দিয়েছি। তো এরকম ভাগে ভাগে দিতে হবে নুডলসগুলো, অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে আবার আরেকটু দিয়ে নিতে হবে। এবারে আমি দেখো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব চাউমিন মশলা, চাউমিনের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি চারটে প্যাকেট চাউমিন করেছি, সেই জন্য চারটে প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এগুলো মিশিয়ে নেব, আমার চাউমিন একেবারে রেডি হয়ে গেছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো।